কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখনকার সময়ে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো রাজ করতেছে। পুষ্পা ত্রিপুল আর কেজিএফ 2 রিলিজ হওয়ার পর সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম জগতে এক আলাদা জায়গা করে নিয়েছে। কয়েক বছর আগে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। বিশ্বের লোক ভারতীয় ফিল্ম বলে বলিউড মুভিগুলোকে চিনত, কিন্তু এখন সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর সামনে বলিউডের বিগ বাজেটের মুভি টেক্কা দিতে পারছে না। বলিউডের এই দুর্দশার পিছনে কিন্তু বলিউড নিজেই দায়ী। তাই বলে কি বলিউড নিজের স্থান ফিরিয়ে পাবার চেষ্টা করবে না? নিশ্চয় করবে। বলিউড যে মুভির দ্বারা কামব্যাক করার চেষ্টা করতেছে, পয়লা মুভিটা হলো ব্রহ্মাস্ত্রা। রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগা অর্জুন, অমিতাভ বচ্চন, মনি রয় অভিনয় করা এই মুভি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হতে যাচ্ছে। মুভির বাজেট 300 কোটি টাকা, যেটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। আর মুভির বিএফএক্সের কথা কি বলবো, মুভিটা যে লেভেলের বিএফএক্স ইউজ করা হয়েছে, ইন্ডিয়ান কোন মুভিতে এরকম লেভেলের বিএফএক্স এখন অবধি ইউজই করা হয় নাই। আর মুভির শুটিং কমপ্লিট হতে 5 বছর লেগেছে, যার দ্বারা আমরা আন্দাজে করতে পারি মুভিটা কি লেভেলের হতে যাচ্ছে। তারপরে যে বলিউড মুভিটা আছে সেটা হলো শামশেরা। স্টারিংয়ে রয়েছে রণবীর কাপুর, বনি কাপুর, সঞ্জয় দত্ত। মুভির ট্রেলার রিলিজ হওয়ার পর এক আলাদা লেভেলেরই বাস ক্রিয়েট করছে, সবে পজিটিভ রিভিউ দিচ্ছে। মুভিটা সিনেমা হলে মুক্তি পাবে এই বছরেরই 22 জুলাই। মুভির যে দিকটা সবথেকে আমার বেশি ভালো লাগছে সেটা হলো মুভির সিনেমাটোগ্রাফি। ইন্ডিয়ান খুব কম মুভিতে এরকম লেভেলের সিনেমাটোগ্রাফি দেখা যায়। থার্ড যে বলিউড মুভির থেকে এক্সপেকটেশন সবথেকে বেশি করা হচ্ছে সেটা হলো আমির খানের লাল সিং চাড্ডা। ভাই, আমির খানের কথা কি আর বলবো, সিগারেট সুপারস্টার, পিকে, দাঙ্গাল, থ্রি ইডিয়টস একের পর এক সুপারহিট মুভি দিয়েছে। তার মুভির এক আলাদাই হাই, তাই তার মুভির থেকে এক্সপেকটেশন রাখাই যায়। দেখা যাক তার এই মুভির কী অবস্থা হয়। আমির খানের লাল সিং চাড্ডা এই বছরই 21 আগস্টে সিনেমা হলে মুক্তি পাবে। এবছর বলিউডের আরও অনেকগুলো মুভি মুক্তি পাবে, তার ভিতরে সেরা কয়েকটা হলো 1 বিলিয়ন 2, বিদ্যুৎ জামালের খুদা হাফিজ 2, অক্ষয়ের রক্ষাবন্ধন, আর মাধবনের রকেট রি, সলমান খানের কাবিদ কাবি দিওয়ালি। আপনার কি মনে হয়, বলিউড কি পারবে নিজের স্থান দখল করতে, নাকি সাউথ ইন্ডিয়ান ফিল্মের সাথে টেক্কা দিতে পারবে না? কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখনকার জন্য বাই বাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।